মুসলিম সমাজের সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে এই ফ্যামিলি, পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা। পরিবার স্ট্রং হলে তার সদস্যরা স্ট্রং হয় এবং সেখান থেকে ভালো প্রোডাক্ট এবং ভালো প্রজন্ম যদি আমরা পাই তখন সমাজে সুন্দর নেতৃত্ব তৈরি হয় এবং মুসলিম দেশগুলো শক্তিশালী হতে পারে। এভাবেই প্রকৃত উন্নয়ন হতে পারে। আমি আপনাদেরকে উন্নয়নের ভুল হিসাব দিয়ে দিলাম, রাস্তাঘাট উন্নয়ন করলাম, এটা কি প্রকৃত উন্নয়ন? মনে রাখবেন, যদি প্রজন্মকে দিনদারির দিক থেকে সমৃদ্ধ করা না যায়, যদি তাদের নৈতিক শিক্ষাকে শানিত করা না যায়, তাহলে কোনো উন্নয়নই উন্নয়ন হতে পারে না। সেটা আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, সবাই আমরা জানি। অতএব এই জন্য ইসলাম এলমি একাডেমিক উন্নয়নের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে, আকিদা এবং আখলাকের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে, ইবাদত এবং মুআমালাতের হালাল হারামের প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছে। এই জায়গাগুলো রিপেয়ার না করে কোনো জাতি, কোনো মুসলিম জনপদ কোনোদিন সমৃদ্ধ হতে পারে না। আসুন আমরা সেটা রিয়ালাইজ করি, উপলব্ধি করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।